নমস্কার। জামাই ষষ্ঠী স্পেশাল থালির প্রথম পর্বে আমরা বেশ কয়েকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই পর্বে আমরা বাদবাকি পদগুলো শেয়ার করব এবং সাথে জেনে নেব এই জামাই ষষ্ঠীর পিছনে থাকা বেশ কিছু গল্প। মেনুর মধ্যে চার রকম ভাজা এগিন এগ প্ল্যান্ট, মুগ ডাল এবং ঝাল চিংড়ি ভাপা আপনাদের সাথে প্রথম পর্বে শেয়ার করেছি। এখন শুরু করছি মিল্কি পনির। মিল্কি পনির বানাতে 100 গ্রাম পনির নুন ও গরম জলে ভিজিয়ে রাখা আছে। আদা রসুনের বাটা একসাথে করা আছে, পেঁয়াজ বাটা, 2 টেবিল স্পুন টক দই এবং দুধ লাগবে প্রয়োজন মতো। এবার 2 চামচ টক দইয়ের মধ্যে 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে একটা মিক্সচার বানিয়ে রাখলাম। এবার কড়াতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবং ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার দইটা, যেটা লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করা ছিল, সেটা দিয়ে দিলাম এবং বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছেড়ে যাচ্ছে। এবার একটু স্বাদ মতো নুন দিচ্ছি। মশলাটা হালকা তেল ছেড়ে গেছে, তাই আমি এবার পনিরটা দিয়ে দিলাম। গ্রেভি করার জন্য আমি এখানে 1 কাপ মতো দুধ দিচ্ছি, এবং যদি আপনারা আরেকটু দুধ দিতে চান এখানে আরেকটু দুধ দিতে পারেন। আমি এখানে জল ব্যবহার করলাম, আপনারা সম্পূর্ণ রান্নাটা দুধেও করতে পারেন। অল্প একটু চিনি দিচ্ছি স্বাদের জন্য। এটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে পরিবেশন করব। রেডি হয়ে গেল মিল্কি পনির, এবার আমরা শুরু করব পরবর্তী রান্না। লাল শাকের চচ্চড়ি করার জন্য লাল শাকটা ধুয়ে রাখা আছে। এবার কড়ার মধ্যে সমস্ত শাকগুলো দিয়ে দিলাম। শাকটা হালকা ভাপিয়ে নিতে হবে, বা যাকে বলে ব্লাঞ্চ করে নিতে হবে। সমস্ত শাকটা দিয়ে দেওয়ার পর এর ওপর আমি 1 কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার এদিকে আমি 3টে আলু নিয়েছি, যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। শাকটা ভাপানো হয়ে গেছে, এর মধ্যে থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি জলটা ছেঁকে নেব। কড়াতে অল্প একটু তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। অল্প একটু নুন ব্যবহার করছি স্বাদ মতো। এবার একটু ঢাকা দিয়ে হালকা ভাজতে দিলাম। ঢাকা খুলে দেখছি এটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ভাপানো শাকটা দিয়ে দিচ্ছি। ভালো করে সবগুলো মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে ভালো করে সম্পূর্ণটা মিক্স করে নিলাম। নিয়ে একটু বাটি ধোয়া জল দিচ্ছি। একসময় সংস্কার ছিল যে ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মেয়ের বিয়ের পর তার বাবা মা মেয়ের বাড়িতে ততদিন পর্যন্ত যেতে পারতেন না যতদিন না মেয়ে সন্তান সম্ভবা হন বা সন্তানের জন্ম দেন।
এর ফলে মেয়ে কোনোভাবে সন্তান ধারণে অক্ষম বা প্রসবে বাধা এলে বাবা মায়ের দীর্ঘদিন কেটে যেত মেয়ের মুখদর্শনে। তাই সমাজ বের করল একটি পথ। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিনটিতে মেজামাইয়ের উদ্দেশ্যে মা ষষ্ঠী পূজা করা হতো, যাতে মেজামাই শীঘ্রই সন্তানের মুখ দেখেন এবং একই সাথে সমাদরে খাওয়ানো হতো। এইভাবে এই দিনটি জামাই ষষ্ঠী হিসেবে শুরু। পরবর্তী সময়ে এটি শুধুমাত্র জামাই কেন্দ্রকে পরিবর্তিত হয়েছে। লাল শাকের চচ্চড়ি তৈরি হয়ে গেল, এবার শুরু করছি আমের চাটনি। আমের চাটনি বানানোর জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার দুটো ছোট কাঁচা আম টুকরো করে রাখা ছিল, যেগুলো দিয়ে দিলাম এবং সাথে স্বাদ মতো নুন দিলাম। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার 2 কাপ মতো জল দিয়ে দিলাম। আমি খুবই অল্প আমের ওপর আমের চাটনিটা বানাচ্ছি। এরপর আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, যতটা আম থাকবে। আমি এখানে 4 টেবিল স্পুন চিনি দিলাম। দিয়ে ভালো করে চিনিটা গলা অবধি একটু ফুটিয়ে নিতে হবে এবং জলটা একটু গাঢ় হয়ে গেলে আমরা এটা নামিয়ে নেব। জামাই ষষ্ঠী স্পেশাল থালির কিছু পদ আপনাদের সাথে বানিয়ে দেখালাম। আর কিছু পদ যেমন ডিমের পাটিসাপটা, ট্যাঙ্গি ফিশ কারি, তেল নারকেলি চিকেন, এই 3টি রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি। তাহলে এই থালি এবং সাথে দই, মিষ্টি, পাঁপড়, আম এবং পান সহযোগে থালি পরিবেশন করুন। গল্প তো শুনলেন, আশা রাখছি এবার থেকে জামাই ষষ্ঠী শুধুমাত্র জামাই কেন্দ্রিক নয়, মেয়ে ও জামাই উভয়ই সমাদরে আপ্যায়ন পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং গল্প ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর সাথে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আনি আপনারা সবার আগে আপডেট পান। নমস্কার।